আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং। দেখুন, এই কাটিংগুলো সম্পূর্ণ পরিপক্ক, দীর্ঘদিন রাখা হয়েছে এখানে কাটিংগুলো। দেখুন, প্রতিটি কাটিংয়ের গ্রিপ থেকে কিন্তু চোখ বের হচ্ছে, পরিপক্ক এবং শক্ত কাটিং। আপনারা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। দেখুন, সম্পূর্ণ পরিপক্ক ঘাসের কাটিং, শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসেই এক সোপে অনেকগুলো চারা গজায়, অন্যান্য ঘাসে এমন চারা গজায় না। আপনারা যারা এই ঘাসটি নিতে আগ্রহী বা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে সম্পূর্ণ পরিপক্ক কাটিং আছে, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। এই ঘাসটি এক সোপে অনেকগুলো পর্যন্ত হয়, আর যত কাটবেন এর ফলন আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যখন বেশি কাটা হয় তখন পরবর্তী সময়ে বড় হতে তুলনামূলক কম সময় লাগে। প্রথমবার লাগালে একটু বেশি সময় লাগে, প্রথমবার কাটার পর যখন আপনি দ্বিতীয়বার কাটবেন তখন কিন্তু সময় আরও কম লাগবে। এই গাছটি উঁচু জমিতে চাষ করতে হয়, নিচে জলবদ্ধ জমিতে গাছটি মারা যায়। আপনারা যাদের উঁচু জমি আছে তারাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করবেন। উঁচু জমিতে চাষ করলে আপনি দীর্ঘদিন খাওয়াতে পারবেন, 4-5 বছর পর্যন্ত আপনি এই গাছটি কেটে খাওয়াতে পারবেন। এক সপ্তাহে অনেকগুলো পর্যন্ত হয় এই গাছ। জমিতে ফাঁকা কোনো জায়গা থাকে না, তেমন হাঁটার মতো জায়গা থাকে না। এই এক সোপায় যে পরিমাণ হয় জমিতে, তেমন হাঁটার মতো জায়গা থাকে না। দেখতে পাচ্ছেন আপনারা কীরকম হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি। এই ঘাসটি শীতকালীন হওয়ায় পাতাগুলো একটু চিকন হয়েছে, এখন আবার যে কাটিংগুলো হচ্ছে সেগুলো আবার মোটা হচ্ছে। শীতকালে ঘাসটা একটু চিকন হয়ে থাকে, আবার গরম আসলে ঘাসটা আবার আগের মতো মোটা হয়ে যায়। আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করেন, আর এই ঘাসের কাটিংগুলো সম্পূর্ণ পরিপক্ক কাটিং পাবেন। এটি চাষ করার জন্য আপনাকে উঁচু জমিতে 2-3টি জমি চাষ দিয়ে নিতে হবে, তারপরে আপনার গোবর থাকলে গোবর দিবেন, অথবা আপনি বাজার থেকে যেটা জৈব সার বা ড্যাপ সার ওটা ছিটিয়ে দিতে পারেন। তারপরে কাটিংটা মাটির 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে রেখে জুড়া মাটি দিয়ে ডেকে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এখন যেহেতু প্রচুর রোদ, যদি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনি সেচের ব্যবস্থা করবেন, আর যদি মাটি না শুকায় তাহলে সেচ দেওয়ার প্রয়োজন নাই। তো আপনারাই যারা খামার শুরু করবেন বা খামার শুরু করেছেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ঘাসটিতে 22-25% প্রোটিন রয়েছে, অন্যান্য ঘাসের তুলনায় একটু বেশি প্রোটিন রয়েছে, এবং এই ঘাসটিতে পাতা বেশি হয়ে থাকে, এই জন্য গরু এবং ছাগল দুটি খুব পছন্দ করে। যারা ছাগল খামারি অবশ্যই তাদের এই ঘাসটি চাষ করা উচিত বলে আমি মনে করি। তো এই ঘাসটি আপনারা চাষ করতে পারেন, আপনার খামারের জন্য অনেক ভালো হবে।